আসসালামু আলাইকুম। আজকে আমার এপিসোড হলো ড্রিম স্কোর রিসোর্ট নিয়ে। গেলে গাজীপুর চৌরাস্তা যাবেন, চৌরাস্তা থেকে মাওনা, মাওনা থেকে ঠিক বামের দিকে একটা রাস্তা চলে গেছে চকপাড়ার দিকে, সেখানে চলে যাবেন। আমি ওদের একটা অফারে এসেছিলাম এখানে, ডে লং প্যাকেজ 3000 টাকা, এটা 31 জানুয়ারি পর্যন্ত এই অফারটা ওদের আছে। খাবারের পরিবেশ যথেষ্ট ভালো, আর এই রিসোর্টের পুরো এরিয়াটা বেশ বড়, খাবার দাবারের মানও বেশ ভালো। যারা গ্রিন স্কোয়ার রিসোর্টে আসবেন, প্রথমেই দেখবেন ওদের একটা ব্যানার রয়েছে, এখানে কি কি আছে বা কি সুবিধা আপনারা পাবেন তার একটা শিরোনাম দেওয়া আছে, যেমন প্রেয়ার রুম, পার্কিং, ওয়াশরুম, রেস্টুরেন্ট, ব্যাংকুইট হল। এছাড়া এখানে শিশুদের জন্য প্লেগ্রাউন্ড রয়েছে। সবচেয়ে যেটা আমার কাছে ভালো লেগেছে বা উল্লেখযোগ্য সেটা হলো ড্রিম ক্যাফে, ভালো একটি সময় কাটাতে পারেন এই ড্রিম ক্যাফেতে। আর গ্রাম সবারই ভালো লাগে, তো এমন একটা পরিবেশ পাবেন ড্রিম আইল্যান্ডে। আরেকটা জিনিস খুবই ভালো লেগেছে, প্রতিটি রাস্তার পাশেই সাউন্ড সিস্টেম রয়েছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে একটা বক্স এরকম রাখা প্রতিটি রাস্তার পাশেই আছে, একটু এক্সেপশনাল আর কি, আমি এরকম দেখিনি কোথাও এর আগে। আর রুমগুলোর বাইরের পরিবেশটা দেখতে পাচ্ছেন, খুবই ক্লিন। ভিতরটা আমি দেখাচ্ছি, রুমের পরিবেশটা, এই স্পেস অনেক বড়, ওয়াশরুমটাও বেশ সুন্দর।
আর যারা স্টাফ আছে ওদের খাবার দাবার বেশিরভাগই এখান থেকেই চাষাবাদ হয়ে থাকে। এখানে গরুর খামার, মাছের খামার, এছাড়া বিভিন্ন সবজি চাষাবাদ হয়ে থাকে। আবার যেগুলো অবশিষ্ট থাকে এগুলো এখানকার যারা ঘুরতে আসেন তারাও তাজা খাবার অনেক সময় খেয়ে থাকেন, সেক্ষেত্রে খুবই ভালো একটি বিষয়। আর পরিবেশ না আসলে আসলে বোঝানো যাবে না, মানে শহর আর গ্রামের একটা সমন্বয় আর কি, খুবই চমৎকার পরিবেশ। বিশেষ করে ড্রিম ক্যাফেটা খুবই সুন্দর, আপনার ওখানে বসলে খুবই ভালো লাগবে। প্রকৃতির মাঝে মানে এত সুন্দর পরিবেশ পাওয়াটা সহজে আমাদের হয়ে ওঠে না, সেক্ষেত্রে আপনারা ঘুরতে আসতে পারেন। আশা করি আমার ভিডিওটি সবাই ভালো লেগেছে, তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।